আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে বিটিসিএল ডোমেন কেনার ক্ষেত্রে কিছু ইনফরমেশন দিবো বিটিসিএল বলতে হচ্ছে ডট কম ডট বিডি যে ডোমেনটাকে বলে বা এটাকে এক ধরনের কান্ট্রি লেভেল ডোমেন বলে সো আই থিঙ্ক যেভাবে আপনি চিনেন না কেন ডট কম ডট বিডি ডোমেন যাই হোক এই ডোমেনটা হ্যাঁ .com.bd এক্সটেনশনের ডোমেইন কিনতে আপনি কিনতে গেলে আপনার যে ইনফরমেশনগুলো দরকার হবে বা যে ডকুমেন্টগুলো দরকার হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বা যা যা লাগবে আপনার যেটা ছাড়া আপনি কিনতে পারবেন না তার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে আর ট্রেড লাইসেন্সটা আপনার যেই নামে ডোমেইন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই সেম নামে থাকতে হবে এটা বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্ত থেকে হোক এটা ফ্যাক না বাট সেম নামে আপনার ওই ট্রেড লাইসেন্স হতে হবে ওকে আর ওইটা ম্যাপ থাকতে হবে ট্রেড লাইসেন্স এর এক্সপায়ার ট্রেড লাইসেন্স হলে হবে না এটাই গেল একটা আর এটাই সো আপনারা আপনি অনেক সময় কিনতে চান আর আইডি কার্ড দিয়ে কেনা যায় না এটা অনেকদিন ধরে এই রুলস বা নতুন আইন কর্স আগে তো বাট এখন হচ্ছে আপনাকে অবশ্যই সেম নামে ওই নামই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে তাহলেই শুধুমাত্র আপনি ডট কম ডট বিডি বা কান্ট্রি লেভেল যে ডোমিনটা আছে এটা কিনতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার সম্মান ওকে আগে জাস্ট কয়েক বছর আগেও জাস্ট শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলে এইটা বন্ধু রেজিস্ট্রেশন করা যেত বিটিসি এর সাইট থেকে বাট এখন করা যায় না কারণ হচ্ছে আপনার ফেসবুক এর একটা ডোমেইন এক বছর আগে একটা ভাইরাল হয়েছিল যে ফেসবুক এর যে একটা ডোমেইন ছিল fb.com.be এই ডোমেইনটা ফেসবুক নিতে যাচ্ছিল বাট এটা বাংলাদেশের কোন এক কোম্পানি তখন কিনে রাখছিল বাট সে তখন অনেক টাকা মানে আবদার করছিল ফেসবুক এর কাছে বাট এটা নিয়ে কেস হয়েছিল সো তারপর থেকে বিটিসি এর নতুন নিয়ম করছে যে আপনার কি বলে মানে ট্রেড লাইসেন্স ছাড়া এই ট্রমেন্ট কাউকে অ্যাপ্রুভ করে না সো আর এটা কেনার প্রসেস হচ্ছে আপনি অনেক সাইড থেকে কেনা যায় বাট এটা হচ্ছে একদম মেইন সাইড বিটিসিএল এল সরকারি সাইড ঠিক আছে সো এখানে এসে আপনি জাস্ট এখানে আপনি ইউআরএলটা খেয়াল করতে পারেন ঠিক আছে যে এটা দেখতে পারেন ওকে এই সাইটে এসে জাস্ট হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েটে যাবেন গিয়ে হচ্ছে এই দেখেন এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে একক মানে ব্যক্তিগত

আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেবে এগুলোও পড়বেন পরে হচ্ছে অ্যাকসেপ্ট করবেন কন্টিনিউ করবেন দেন হচ্ছে আপনি এখানে ফোন নাম্বার দিবেন এভাবে আগে আসবেন দেন হচ্ছে একটা ফর্ম পাবেন দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করবেন ওইখানে আপনার ট্রেড লাইসেন্সের যে পিডিএফ ফাইল আছে ওইটা পিডিএফ আকারে বা জে আকারে সাবমিট করার অপশন পাবেন দিয়ে জাস্ট ওই নাম দিয়ে অ্যাপ্লাই করে রাখবেন দেন হচ্ছে কয়েকদিন পরে ওরা চেক করে মিলে ওরা যদি সব ঠিক থাকে নামের সাথে একটা ট্রেড লাইসেন্স তাহলে হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে দেন হচ্ছে আপনি পেমেন্টের অপশন পাবেন পেমেন্ট করে দিলেই হচ্ছে আপনি ডোমেনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার নামে আর একটা জিনিস আপনার ডট কম ডোমেন তো আপনি এক বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন বাট এইটা আপনাকে মিনিমাম দুই বছরের করতে হয় দুই বছরের নিচে বিটিসিএল এর ডোমেন রেজিস্ট্রেশন করা যায় না আর ম্যাক্সিমাম আপনি অনেক বছর বারো বছর দুই বছর করা যায় আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার বিটিস এল এর ডোমেন ডট কম ডোমের থেকে অনেক কম দাম আপনি দুই বছরের রেস্ট একবারে কিনতে গেলে মেবি আপনার চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকার মতো খরচ হবে দুই বছরের জন্য দুই বছরের মধ্যে আপনি রিনিউ করা হয় বেশি বছরও কিনতে পারেন তখন আরও কষ্ট কমে বা ডট কম ডোমেন কিনতে গেলে এক বছরেই কিন্তু আপনার চোদ্দ পনেরোশো লাগে ঠিক আছে সো এটাই সো বিটিল এর ডোমেন সরকারি ডোমেন্টার প্রাইস একটু কম বাট এটা আপনার ট্রেড লাইসেন্স লাগবে আর সো দেখেন এই হচ্ছে প্রসেস কিছু ইনফরমেশন শেয়ার করলাম আর রেজিস্ট্রেশন প্রসেস আপাতত দেখালাম এটা হয়তো অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো ওকে সো আই থিঙ্ক একটা আইডিয়া পাইছেন আপনি যদি এই ডোমেন নিতে চান অবশ্যই আপনাকে আগে ট্রেড লাইসেন্স বানাইতে হবে সেম ভাই তো আজ এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন মিশন গুলা তো গুড বাই আলাইকুম